এই রাজ্যের ভাষা বাধ্যতামূলক, সেই রাজ্যের বাসিন্দা হতে হয়। সেখানে আমাদের একটা চাকরিতে দেখানো হয়, এই দেখুন এরা হচ্ছে আমাদের এখানে 15 জনের একটা তালিকা আছে, 15 জনের তালিকায় পরপর নামগুলো আমি বলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। অয়ন ঠাকুরা বাঙালি, বিট্টু কুমার বাঙালি নয়, কি জানি না আমরা, জেন বাঙালি নয়, চৌধুরী বাঙালি নয়, শর্মা বাঙালি নয়, পল বাঙালি, সিং বুঝতেই পারছেন কোন সিং, মাথায় সিং আছে, পঙ্কজ খাড়জে বাঙালি নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে সিভিলের ক্ষেত্রে যে 8 জন চাকরি পেয়েছে তার মধ্যে 2 জন বাঙালি দেখতে পেলাম। এবার ইলেকট্রিক্যালে গর্গ বাঙালি নয়, এবং আমরা সমস্ত কিছু আরো দেখাবো যে আমাদের কি কি ডকুমেন্ট আছে, কি অনিয়ম চলছে এই এই কোম্পানির মধ্যে, কি বেনিয়ম চলছে। হ্যাঁ, সংরক্ষণ নয়, সমস্ত রাজ্যে যে নিয়ম সেই রাজ্যে বাসিন্দা হতে হবে, এবং সেই রাজ্যে যে মূল সরকারি ভাষা সেই পরীক্ষাটা 10 নম্বর ও 20 নম্বর লেখা পরীক্ষা বাধ্যতামূলক হতে হবে। আমাদের কোনো ছেলে কোনো ব্যানার্জি মুখার্জি ঘোষ মাইতি বিহার ইউপি মহারাষ্ট্রে একই পদের বিদ্যুৎ বন্টন পর্ষদের চাকরি পাচ্ছে কেউ দেখাতে পারবে? কিন্তু এই লিস্টে 80% বাঙালি নয়, 20% বাঙালি, এই রাজ্যে 86% মানুষ বাঙালি, কিন্তু চাকরিতে মাত্র 20% বাঙালি। আমরা জানি 4টে ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে এখানে রিক্রুটমেন্ট চালানো হয়, যাদেরকে এনটিপিসি ব্ল্যাক লিস্ট করেছে, যাদের নামে সিবিআই কেস আছে, নতুন সিএমডি আসার পর 3টে কোম্পানিকে সরিয়েছে, 1টা এখনও আছে, এবং তাদেরকে দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস চালানো হয়। রিক্রুটমেন্টে অনেক ঘাপলা আছে, WBSEDCL নিজে বিধাননগর থানায় কেস করেছিল, আমাদের কাছে সেই ডকুমেন্টও আছে, অবশ্যই দেবো, সিএমডির কাছে ডেপুটেশন দেবো। আমরা সিএমডিকে আগেও বলেছি অন্যান্য রাজ্যে যা নিয়ম বাংলা একই নিয়ম হোক। আমাদের যাদবপুর আছে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের জলপাইগুড়ি আছে, এই সামনেই আছে টেকনো ইন্ডিয়া, এখানে আছে সামনে হচ্ছে সামনে IIM, এত বড় বড় কলেজ আছে, সেখানকার ছেলেমেয়েরা বাংলা ছেলেমেয়েরা চাকরি পায় না। বা সাউথ ইন্ডিয়ান তো এখানে কেউ নেই যে বলতে পারে বাংলার মেধা নেই অন্যদের মেধা আছে, সাউথ ইন্ডিয়ান তো নেই তাদের কি মেধা কম? যত মেধা শর্মা বানসাল আগরওয়াল ওদের, এটা তো হতে পারে না, তার মানে কোনো একটা চক্রান্ত চলছে এবং তার অনেক প্রমাণ আছে। এবং সব থেকে যেটা বলতে পারি যে প্রমাণটা একটু পরে আমি দেখাবো, প্রিন্ট আউট পেলেই আমি দেখাচ্ছি, যে মেডিকেল টেস্ট হয়েছিল ইন্টারভিউর পর চাকরি জয়েনিংয়ের আগে যে মেডিকেল টেস্ট হয়েছিল, মেডিকেল টেস্ট হচ্ছে সরকারি কোম্পানি, মেডিকেল টেস্ট হচ্ছে কোথায় জানেন? CMRI-তে। CMRI মালিকানাকে? বাঙালি রক্ত কে কেউ 43-এর দুর্ভিক্ষে বাঙালি রক্ত কে কেউ বিড়লা, সেখানে হয়েছে মেডিকেল টেস্ট, তাদের হয়েছে বাংলার ছেলেমেয়েদের জন্য সরকারি কোম্পানি বেসরকারি যে মেডিকেল টেস্ট হয়েছে, কত শতাংশ আনফিট? 77%, 20 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা, 20 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা, যেখানে মিলিটারি চাকরি না যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি, সেখানে 77% আনফিট। এবং জানলে অবাক হবেন বিহার ইউপি যারা চাকরি পেয়েছে তাদের কোথায় মেডিকেল টেস্ট হয়েছে? বিহার ইউপি ছেলেদের জন্য পরিষ্কার লেখা আছে তাদের নিজের রাজ্যে জেলা হসপিটাল বা তার উপরে কোনো জায়গা থেকে তারা মেডিকেল টেস্ট করাতে পারে। Yeah.
চাকরিতে বাঙালিকে বঞ্চনা মানছি না মানবো না, বাঙালিকে নিয়োগ করা হলো না কেন? জয় বাংলা, 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 জয় বাংলা,
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিদ্যুৎ ভবন যে বিদ্যুৎ দপ্তর সেখানে আমরা উপস্থিত হয়েছি কোনো ভালো কাজে নয় মানে ভালো কারণে নয় একটা ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এই ডব্লিউবিসিডিএলের মধ্যে যেখানে চক্রান্ত করে পরিকল্পনা করে চাকরি থেকে সমস্ত চাকরি থেকে টেন্ডার থেকে বাঙালিকে বাদ দেওয়া হচ্ছে এই রাজ্যে 80% মানুষ বাঙালি কিন্তু এই চাকরির তালিকা দেখেন সেখানে ঘরে ঘরে বিহার ইউপি থেকে লোক ঢোকানো হচ্ছে কিভাবে ঢোকানো হচ্ছে আমরা প্রত্যেকে জানি বাঙালির মেধা নেই বাঙালি গোটা বিশ্বের যে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকা রাখতে পারে বাঙালি সমস্ত জায়গায় রাজ করতে পারে কিন্তু বাঙালি বিদ্যুৎ মণ্ডল পর্যায়ে চাকরি পেতে পারে না বাংলার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যাদবপুর সেখান থেকে কেটে বিশাল ভালো র্যাঙ্ক হয় কিন্তু তারা এই বিদ্যুৎ ভবনে চাকরি পায় না কারণ কি বহিরাগত চক্র সেখানে পরিকল্পনা মাফিক বাঙালিকে বাদ দেওয়া হয় এর প্রতিবাদে বাঙালিদের চাকরি দেওয়া হচ্ছে না বাঙালিকে নিচ থেকে বাদ দেওয়া হচ্ছে 15 জন চাকরি পেয়েছে ইলেকট্রিক্যালে 7 জন সিভিলে 8 জন 15 জনের তালিকায় মাত্র 3 জন বাঙালি অর্থাৎ মাত্র 20% বাঙালি বাংলা পক্ষ এর বিরুদ্ধে গর্জে উঠেছে আমরা এই জিনিস মানছি না বাংলার মাটিতে আমরা এই বঞ্চনা মানছি না বাঙালি অন্য রাজ্যে চাকরি পায় না বিহার ইউপি ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র কোন রাজ্যে বিদ্যুৎ ভবনে কোনো বাঙালি চাকরি পায় না তো আমাদের চাকরি বিহার থেকে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ থেকে রাজস্থান থেকে দখল করে এর প্রতিবাদে এবং যে চাকরি তালিকা প্রকাশিত হয়েছে তা অবিলম্বে বাতিলের দাবিতে বাংলা পক্ষ লড়ছে সেই উদ্দেশ্যে আমরা আজকে বিদ্যুৎ ভবনে জমা হয়েছি বাংলা পক্ষ তরফে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি চলবে আমরা এখানে আমাদের সভার কাজ শুরু করছি আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা পক্ষর হুগলি জেলা সম্পাদক দর্পণ ঘোষ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তুমি কে আমি কে জয় বাংলা বাংলার মাটিতে বাঙালি চাকরি পাবে এটাই স্বাভাবিক আপনারা যখন দীর্ঘে দিকে এই কিছুদিন আগে পর্যন্ত আপনাদের নিজেদের বাড়িতে যখন জিজ্ঞেস করতেন তখন সকালবেলা খেয়ে দে বাবারা মায়েরা দাদারা দিদিরা অফিসে আসতেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর এখানকার শিক্ষা দপ্তর বিভিন্ন ক্ষেত্রে সেখানে বাঙালি চাকরি করত বাংলার চাকরি বাঙালি ছিল আমরা আজকে চোখ বন্ধ করে রেখেছি নিজেরা বিশ্ব মানব হিসাবে নিজেদের তুলে ধরতে বড় উদ্গ্রীব হয়ে পড়েছি সবাইকে নিয়ে আমাদের নাকি বাঁচতে হবে সবাইকে নিয়ে যখন আমাদের বাঁচতে হতে হচ্ছে তখন দেখা যাচ্ছে এই বাংলার মাটিতে 20% বাঙালি 100 জনের মধ্যে মাত্র 20 জন বাঙালি এখানে চাকরি পাচ্ছে বহিরাগতরা দখল করছে বাকি আমাদের সমস্ত কিছু আমাদের চাকরি জমি পুঁজি বাজার ব্যবসা সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতাতে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শুনতে পান বাংলা ভাষা বেড়েছে বাংলা ভাষী বেড়েছে না কোন রাজ্য থেকে তারা এখানে আসছে দিনের পর দিন এসে তারা বাঙালিকে অপমান করছে বাংলায় অপমান করছে বাঙালির হাতে আজকে চাকরি পুঁজি বাজারের অধিকার নেই কেন আজকে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরিগুলোতে নিয়োগ হতে পারত যে 15 জনের মধ্যে 90% চাকরি স্বাভাবিকভাবে বাঙালির হওয়ার কথা ছিল তাদের ঘরের পার হেড 82,000 টাকা করে ঢুকত সেখান থেকে দেখা যাচ্ছে 3 জনকে 3 জন বাঙালি মাত্র ঘরে 82,000 টাকার মাইনে ঢুকবে বাকি সমস্ত টাকা দিয়ে চলে যাচ্ছে 80% বহিরাগত যারা বাংলার নয় যারা বাঙালির নয় যারা বাংলার নয় যারা বাঙালির নয় প্রত্যেক দিন তারা এইখানে দাঁড়িয়ে এই মাটিতে বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ সাজছে বাংলা নাকি বাংলাদেশের হয়ে যাচ্ছে বাংলা নাকি এই হয়ে যাচ্ছে বাংলা নাকি তাই হয়ে যাচ্ছে ভারতীয় হতে গেলে তোমাকে নাকি হিন্দি বলতে হবে প্রত্যেক দিনে মিথ্যে কথাগুলো আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং আমরা চুপ করে সেটাকে সহ্য করি কারণ আমরা বিশ্ব মানব কারণ আমাদের নাকি সমস্ত কিছু সহনশীলতার অধিকার কারণ আমাদের নতুন প্রজন্মকে শেখানো হয়েছে
নিজের জাতির জন্য অধিকারের কথা বলা মানে ইউ আর নট কুল। বাঙালি নিজের রাজনৈতিক অধিকার কোন দলের উপরে গিয়ে জাতির ভিত্তিতে কোনোদিন গড়ে উঠতে পারেনি। স্বাধীনতার পর থেকে 70 বছর কেটে গেছে, বাঙালির জন্য কোন দল তৈরি হয়নি, কোন দল বাঙালির জন্য কথা বলেনি। আজকে ডান বাম কোন দলকে দেখেছে বাংলার বুকেতে? আজকে এই যে 86% বাঙালি যাচ্ছে, 20% বাঙালি পেল চাকরি এবং 80% বহিরাগতরা পেয়ে গেল, কেউ কোন রকম মুখ খুলেছে? কোন রকম মন্ত্রী, কোন রকম রাজনৈতিক দল কেউ সে একটা কথা বলেছে? তাদের নেই কেন? বাঙালি তুমি ভোট ব্যাংক হও, যে দল বাঙালির জন্য কাজ করবে তাকে ভোট দাও। এই জিনিস আমরা দিনের পর দিন দীর্ঘ দিন সহ্য করে এসেছি আর নয়। বাংলার চাকরি, জমি, পুঁজি, বাজার, ফুটপাত, ব্যবসা, লাইসেন্স সমস্ত কিছু বাংলা তথা বাংলার ভূমি জাতির প্রতিনিধি হতে হবে, তাই জন্য তৈরি হয়েছে বাংলা পক্ষ। বাংলা পক্ষ কারোর বিটিং নয়, কারোর সিটিং নয়, বাংলা পক্ষ বাঙালি জাতি একই, কারণ আমরা সময়ের দাবি মিলে তৈরি হয়েছি। এই প্রক্রিয়া দিনের পর দিন চলেছে এবং বাধ্য হয়েছি আজকে আমরা নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু সকালবেলা ছেড়ে দিয়ে ভুক্তি জেলা থেকে দৌড়ে এসে করুণাময় মোড়ে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য ¡Gracias!
আমরা হয়ে গেছি, আমরা ভোট দেব, আমরা ট্যাক্স দেব। এই যে রাজ্য সরকারি চাকরি 83,000 টাকার মাইনে, 2,000 টাকার পান্ডেল বাড়িতে নিয়ে যাবে, তার টাকা কোথা থেকে যাবে? আপনার পকেট থেকে, আমার পকেট থেকে, দর্পণের পকেট থেকে, কৌশিকের পকেট থেকে আমরা ট্যাক্স দেব। আমরা ট্যাক্স দেব, ওরা বাচ্চা দেবে, ওরা বাইরের রাজ্যে বাচ্চা দেবে, হাম তো আমারে তো বাকি বঙ্গাল ভেজ দো। আর তারপরে বলবে বঙ্গাল মে কুছ নেই হ্যায়, বঙ্গাল মে কুছ নেই হ্যায়, কিন্তু তারপরে এখানে বাংলায় এসে সব ঝুপড়ি বাড়ি করবে, তারপরে সেখান থেকে দেশওয়ালি ভাইদের টানবে, আর তারপরে সেখানে বাঙালির চাকরি দখল করবে। বাঙালির মেধা এত কমে গেছে, এত কমে গেছে, আর বাঙালির ওই প্রতিবেশী রাজ্যগুলো হিন্দি বলে গরুর পেচ্ছাপ খাওয়া, ওদের মেধা এত বেড়ে গেছে যে আমরা 20% এসে দাঁড়িয়েছি 82,000 চাকরিতে, ওরা 80% হয়ে গেছে। আমাদের মেধা এত কমে গেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার চাকরি পায় না। আমাদের মেধা এত কমে গেছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কোনো চাকরি পায় না। আমাদের মেধা এত কমে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাঁজা খাওয়া হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে চরস খাওয়া হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা নকশাল করে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর প্রথম 200 জন বিজ্ঞানীর সেদিনকে যখন উল্লেখ হলো, 15 জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদের নাম উঠল, সারা বিশ্বে বন্দিত বাঙালি তার নিজের রাজ্যে চাকরি পায় না, বাঙালির মেধা এত কমে গেছে। আমি এই বাংলার ভূমিপুত্র, এখানকার চাকরি তো হল আমার, এখানকার ফুটপাতে তো হল আমার, এখানকার ব্যবসা তো হল আমার, এখানকার টেন্ডারে তো হল আমার। আজকেও যদি বাঙালি তুমি নিজে এই সম্পর্কে সচেতন না হও, আজকেও যদি মনে হয় কোথায় কোথায় নিজেদের নীতিবোধ মূল্যবোধ এইসবকে সবার সামনে রেখে নিজের ভীরুতাকে লুকাতে যাওয়ার যে ইচ্ছা, আগামী দিনে তোমার জাতির বিলুপ্তির জন্য তুমি দায়ী থাকবে। আগামী দিনে আমাদের জাতির কোনো ভবিষ্যৎ থাকবে না, কারণ আমার রাজ্যের রাজ্য সরকারি চাকরিও চলে যায়, আমার রাজ্যের ফুটপাথ অন্য রাজ্যের লোক এসে দখল করে, আমার রাজ্যের ব্যবসায়িক সব থেকে বড় যেটা জায়গা বড় বাজার অন্য রাজ্যের দখলে থাকে, আমার রাজ্যের আরেকটা বড় বাজার শিলিগুড়ি অন্য রাজ্যের মানুষদের দখলে থাকে। আমরা শুধু ক্রেতা, আমরা শুধু ক্রেতা, আমরা পয়সা খরচা করব, আমরা রোজগার করব না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পা ধরে যদি একটু সিন্ডিকেট করতে দাও দাদা, ওই পথে হাঁটব। আমরা নিজেদের অধিকার বুঝে নিতে পারবো না, আমরা শুধু দিন রাত নিজেদের আত্মঘৃণার কারণে গালাগালি করে যাবো, বাংলায় কিছু নেই, বাঙালির কিছু নেই, বাংলায় চাকরি নেই। ওই যে 82,000 টাকার বলের ওখানে চাকরি চলে গেল, 12 জন নিয়ে গেল বাইরে থেকে এসে। যদি আপনার মনে হয় এই বাংলাকে যোগ্যতা সম্পন্ন করতে হবে বাঙালির জন্য, যদি মনে হয় আমাদের বাঁচার জন্য বাংলাকে আবার নতুন করে তৈরি করতে হবে, তাহলে বাংলা পক্ষের পথে হাঁটুন, তাহলে বাংলা পক্ষের পথে হেঁটে এই যে চাকরি প্রার্থীর নতুন তালিকা একে বাতিল করার বাংলা পক্ষ যে দাবি জানাচ্ছে, আপনিও আমাদের সাথে আসুন। আপনার যদি মনে হয় এই বাংলায় কিচ্ছু নেই, আপনার পরবর্তী প্রজন্ম কি করে খাবে, যদি মনে হয় তার কখনো এটা সমাধান নয় যে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে বাইরে পাঠিয়ে দেবে, এটা সমাধান আপনার ছেলে মেয়ে যাতে এই রাজ্যে আগামী দিনে চাকরি পায়, এটা সমাধান যাতে আপনার ছেলে মেয়ে আগামী দিনে এই রাজ্যে ব্যবসা করে, এটা সমাধান এই রাজ্যের প্রতিটি প্রশাসনিক স্তরে যাতে আমার জাতির লোক থাকে, এটা সমাধান এই রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলে সামনের সারিতে যাতে আমার রাজ্যের লোক থাকে, আমার জাতির লোক থাকে। এটা সমাধান এই নয় যে পেট দেখে আমি অন্য রাজ্যে চলে যাব, এটা সমাধান এই নয়
আমরা সহ্য করেছি 1939 থেকে আমরা সহ্য করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফলাফল প্রাপ্ত করেছি 43 এ আমাদের চাল আমাদের খাদ্য শস্য দিয়ে ইংরেজকে বিক্রি করে ওই বিল্ডিংস পানি গ্রুপ পয়সা করেছে আমরা না খেয়ে আমাদের 7 লক্ষ বাঙালি ভাই বোনেরা আমাদের মা বাবারা সব রাস্তায় কঙ্কাল সার হয়ে পড়েছিল ছোট্ট শিশু মরার মায়ের রিসপন্স পান করার জন্য রাস্তার মধ্যে পড়েছিল কিন্তু এমন জাতি তারপরেও এই রাজ্যের ক্রাইম রেট বাড়েনি এমন জাতি তারপরে 47 এ দেশভাগের যন্ত্রণা বহন করেছে রিফিউজিদের জায়গা দিয়েছে এমন জাতি 50 এর পরে পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনে যত যোদ্ধাদের এখানে জায়গা দিয়েছে তাদের বাদ দিয়েছে এমন জাতি তারপরে ইমার্জেন্সি সহ্য করেছে নকশাল আন্দোলন সহ্য করেছে তাজা তাজা প্রাণ মরেছে এমন জাতি 71 এ বাংলাদেশ প্রতিষ্ঠার সময় সমস্ত মুক্তিযোদ্ধাদের আমরা জায়গা দিয়েছি এমন জাতি আমরা খাবার দিয়েছি এমন জাতি যে পরবর্তীকালে রাজনৈতিক দল এসে বলেছে যে অন্য দেশের কোন এক জনযুদ্ধের টাকা দিতে হবে খাদ্য দিতে হবে বস্ত্র দিতে হবে আমরা জাহাজ গড়িয়ে নিয়েছি এমন জাতি আরেকটা দেখেছেন এত সহ্য করেছে তারপরেও কিন্তু আমরা মাথা তুলে বেঁচে আছি তারপরেও বলবেন এই জাতির কিচ্ছু হয় না তারপরেও বলবেন এই জাতির দ্বারা কিচ্ছু হবে না কেন আরে বাবা ভারত ভাগ হয়নি সমস্ত হিন্দুস্তান জুড়ে হিন্দুস্তানিরা বলে যায় বলিউডি সিনেমায় নেতাদের ভাষণে বিজ্ঞাপনে দেশ ভাগ হয়েছে দেশ ভাগ হয়নি ভাগ হয়েছে বাংলা এবং পাঞ্জাব তারপর এই যে পাঞ্জাব শেষ পর্যন্ত সেখানে প্রপার্টি এক্সচেঞ্জ হচ্ছে সম্পত্তি বিনিময় তারা তাদের সম্পত্তি ধরে রাখতে পেরেছিল আমরা পারিনি কোন কেন্দ্রীয় সরকার কোন রাজ্য সরকার উদ্যোগ নেয়নি আমরা নিজেদের ক্ষমতায় আজ অব্দি বেঁচে আছি এটা আমাদের সাফল্য এটা বাঙালির সাফল্য এটা বাঙালির তাকে বাঙালি আত্মক্রিয়া বন্ধ করো আমাদের জাতিকে বাঁচিয়ে রাখতে গেলে এখন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের জাতিকে বাঁচিয়ে রাখতে গেলে আগে তৃণমূল আগে বিজেপি আগে সিপিএম ভাবা বন্ধ করে আগে বাঙালি ভাবতে শেখো Yeah.
সকলকে একটু শুনতে বলবো, এখানে কয়েকটা বিস্ফোরক তথ্য সকলের কাছে প্রকাশ করা আছে এবং এর মধ্যে বিদ্যুৎ ভবনের মধ্যে বাঙালিকে কিভাবে ধ্বংস করা হচ্ছে সেই তথ্য আমরা প্রকাশ করব। কেউ একটু ভিডিও করে আলাদা করে বাকি সবাই চলে তো, কেউ এখন স্টিল ভিডিও করবে এই অংশটা, ঠিক আছে? এই অংশটা স্টিল ভিডিও করবে। যখন শুরু করতে বলবো স্টিল ভিডিওটা তখন শুরু করবে। অমিত এদিকে দাও, সবাই এদিকে এসো। এই অভিজিৎ এদিকে এসো, এদিকে হ্যালো, হ্যাঁ বলো। এই তো একদম করুণা, ওই তো করুণাময়ী গেটটাতে, ওই 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 রায় একদম বলো, করুণাময়ী যে সিগনাল ওই গেটটাতে, বাস স্ট্যান্ডের অপোজিট যে সিগনালে, যে বিদ্যুৎ ভবনের গেট, বিদ্যুৎ ভবনের গেট করুণাময়ী সিগনালে, ঠিক আছে? আমরা এই বিদ্যুৎ ভবনের বিদ্যুৎ বন্টন পর্ষদের চাকরিতে যে কিরকম অনিয়ম হচ্ছে, কিরকম ধান্দাবাজি করে বাঙালিকে চাকরি থেকে আউট করা হচ্ছে, বাঙালির ট্যাক্সের টাকায় মাইনে হয় কিন্তু বাঙালিকে পরিষেবা দেয়, বাঙালির থেকে কারেন্টের যে খরচ এটা কারণে কিন্তু পরিকল্পনা মাফিক যে বাঙালিকে কি করে বঞ্চনা করা হয় তার প্রমাণপত্র এখানে আছে। এগুলো হয় গোপন কাগজপত্র, ডিপার্টমেন্টের ভেতরকার কাগজপত্র। আমাদের এখানে অনেক সমানোত্তরী আছেন, অনেক মানুষজন আছেন যারা চায় না বাঙালি বঞ্চিত হোক, যারা চায় বাঙালি চাকরি পাক, সেখান থেকে গোপন কাগজপত্র আমরা পেয়েছি। আমরা সকলের সামনে এই কাগজপত্র তুলে হব।
সকলকে বলছি একটুখানি আমরা এই জিনিসটা শুরু করছি। আমরা যে কারণে জমা হয়েছি এখানে, আমাদের কাছে কিছু কাগজপত্র আছে, সেই কাগজপত্র দিয়ে আমরা জিনিসপত্র দেখাবো যে WBSNCL এর চাকরি, রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের চাকরি, সেখানে নিয়োগ যারা করে WBSNCL ডিরেক্টলি করে না, চারটে কোম্পানিকে নিয়ে করায়। যে চারটি কোম্পানি ছিল ব্ল্যাক লিস্টেড, অর্থাৎ এরা টাকা পয়সার বিনিময়ে নোংরামি করে নিয়োগ করে, সেই নিয়োগ নিয়ে অনেক বিভ্রান্তি, অনেক নানা খারাপ কাজকর্ম হয়েছে। WBSNCL কর্তৃপক্ষ নিজে গিয়ে বিধাননগর থানায় কমপ্লেন করেছিল। এটা WBSNCL কর্তৃপক্ষ জানে এই নিয়োগে কি হয়, তারা নিজেরা গিয়ে থানায় কমপ্লেন করেছিল। তারপর আগে যে বাঙালি বিরোধী CMD চলে যাওয়ার পর নতুন CMD শান্তনু বোস এসেছেন, উনি আসার পর তিনটে ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে বাদ দিয়েছেন, কিন্তু চাকরির প্রচেষ্টা গত এক বছর চলছে এবং এই চাকরির প্রক্রিয়ায় গেট দিয়ে হয়, গেট দিয়ে চাকরিতে নিয়োগ হয় সমস্ত রাজ্যের যে রাজ্য সরকারি PSU, যে কেন্দ্র সরকারি PSU, সমস্ত যে গেট, সেই গেট দিয়ে হয়, সেই গেট দিয়ে হয়। গেটের পর প্রতি রাজ্যের নিয়োগ হচ্ছে, সেখানকার রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ গেট ক্লিয়ার করো, এটা হচ্ছে প্রথম ধাপ। বিহারে চাকরি পেতে গেলে বিহারের বাসিন্দা হতে হবে, মধ্যপ্রদেশে চাকরি পেতে গেলে মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে, মহারাষ্ট্রে চাকরি পেতে গেলে মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে, এবং মারাঠি পরীক্ষা দিতে হবে, পাঞ্জাবি পরীক্ষা দিতে হবে, হিন্দি পরীক্ষা দিতে হবে, কন্নড় পরীক্ষা দিতে হবে, ওড়িয়া পরীক্ষা দিতে হবে বা ওড়িয়া মাধ্যমে পড়াশোনা করতে হবে। এইগুলো সব রাজ্যের নিয়ম, একই চাকরি, বিদ্যুৎ বন্টন পর্ষদের চাকরি। কিন্তু এই বাংলায় WBSNCL চাকরিতে গেট ক্লিয়ার করো আর কোনো বাধা নেই, কি করে চাকরি পাবে, টাকা দিয়ে পাবে না অন্য কিছু করে পাবে, আর কোনো বাধা নেই, না আছে স্টেট ডোমিসাইল, না আছে ভাষার পরীক্ষা, আমাদের সব দুয়ার খোলা, এসে সব আর কিছু বললাম না, এই যে অবস্থা। এবং তারপর এই করে করে বঞ্চনা করা হচ্ছে, এবং তারপর সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা হয়েছে, এই কাগজপত্রগুলো আছে, চাকরিতে নিয়োগের আগে ইন্টারভিউ সময়, তারপর মেডিকেল টেস্ট করাতে হয়, মেডিকেল টেস্ট করাতে হয় যে কোনো চাকরিতে যে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম কিনা, মেডিকেল টেস্টের এই যে রাজ্য সরকারি কোম্পানি WBSNCL, তাদের মেডিকেল টেস্ট কোথায় করতে বলেছে, কোনো সরকারি হাসপাতালে নয়, কলকাতা মেডিকেলে নয়, পিজিতে নয়, সরকারি মেডিকেলে, মেডিকেল বোর্ড থাকে, সেখানে করতে বলেনি, কোথায় করতে বলেছে, CMRI-তে। CMRI এর মালিকানা কার, 1943-এ বাঙালি রক্ত যারা খেয়েছিল, চালের কালোবাজারি করে দুর্ভিক্ষ করে 50 লাখ বাঙালিকে যারা খুন করেছিল, সেই বাঙালির শত্রু বিড়লার মালিকানাধীন CMRI। তাহলে আপনি কি ভাবছেন যে সকলে নিতে হবে CMRI-তে, তাই না? কিন্তু না বন্ধু, সকলের CMRI-তে টেস্ট হয়নি। বিহারের যারা ছেলে
অসত্য বলেছে তারা চলে তাদের সিএমআই তে টেস্ট হয়নি তাহলে তাদের টেস্ট কোথায় হলো তাদের টেস্ট হলো দেশওয়ালী ভাইদের আপন রাজ্যে সরকারি হসপিটালে আমাদের টেস্ট হলো বিল্লার মালিকানাধীন সিএমআই তে বিআরইউ বিচ্ছিন্নের টেস্ট হলো তাদের রাজ্য সরকারি হাসপাতালে তারা কি রাজ্য সরকারি হাসপাতালে বিআরইউ বিতে কি হয় সকলে জানে সকলে পাস আর সিএমআই কি করলো তথ্য শুনলে শুনলে চমকে উঠবেন 77% আনফিট এটা কোনো মিলিটারি চাকরি নয় নৌসেনার চাকরি নয় এটা এয়ারফোর্সের চাকরি নয় ইঞ্জিনিয়ারিং পদের চাকরি 20-25 বছর ছেলে মেয়েরা 77% আনফিট তাদের ওজনে সমস্যা বিএমআই তে সমস্যা হাইট তার 5 ফুট 10 ইঞ্চি করে দিয়েছে 5 ফুট 8 ইঞ্চি ওজনটা 70 কেজি করে দিয়েছে 90 কেজি যে জিনিস চোখে দেখা যায় ঘরে মাপা যায় সে জিনিসে ঘাবড়া করেছে ভাবতে পারছেন বাঙালি করিয়েছে দেশ সিএমআরআইতে 77% বাঙালি শুধু মেডিকেল টেস্টে পাওয়ার আর দেশওয়ালি ভাইরা করিয়েছে কোথায় বিহারে ইউপিতে মধ্যপ্রদেশে রাজস্থানে নিজের হসপিটালে সকল ধরতে বলবো আমি ডকুমেন্টগুলো পরপর দেখাবো এটা আমরা বলছি না এটা কিন্তু আমরা বলছি না আমরা কিসের ভিত্তিতে কথা বলছি আমরা বাংলা পক্ষ সত্য এবং তথ্যের ভিত্তিতে কথা বলি আমার হাতে যে কাগজটা আছে এই যে কাগজটা দেখছেন এই কাগজটা কার লেখা এই কাগজটা কার লেখা কি করে পেয়েছি কেউ জানতে চাইবেন না এই কাগজটা লেখা ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর মধ্যে আছে তার সেক্রেটারি সুজয় সাহা এই দেখুন সই করা আছে সেই সুজয়টা যে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আছে তার পক্ষ থেকে রাখে লিখেছে সিএমডি কে লিখেছে এই WBSEDCL এর সিএমডি কে লিখেছে কি লিখেছে যে মেডিকেল টেস্টে প্রচন্ড রকম ঘাবলা হয়েছে 77% ছেলে মেয়েকে সিএমআরআই থেকে কাটিয়ে দেওয়া হয়েছে পরপর করছি সেকেন্ডলি হোয়াট ক্যান বি স্টেটেড টু বি এ ভেরি ক্রুসিয়াস কিউরিয়াস কেস ইজ দ্যাট আউট অফ 236 ক্যান্ডিডেটস সিলেক্টেড ইন দ্য ইন্টারভিউ অনলি 56 গট থ্রু দ্য মেডিকেল টেস্ট 236 জনের মেডিকেল টেস্ট হয়েছে 56 জন মাত্র পাস করেছে ভাবুন 20-25 বছর বয়সী ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারের চাকরি কোনো মিলিটারি নয় কোনো বায়ুসেনা নয় দ্য মেডিকেল টেস্ট বেসড অন দ্য প্যারামিটার লেট ডাউন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি সাচ হিউজ এলিমিনেশন ইজ নট হার্ড অর অফ ইভেন ইন দ্য আর্ম ফোর্সে বলছি না মিলিটারি তো হয় না এই 77% বাতিল 236 জনের মধ্যে 56 জন মাত্র পেয়েছে বাকিরা বাতিল এটা কোনো আর্ম ফোর্স হয় না ওয়ার রিকোয়ারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট সাডেনলি আওয়ার সিভিলিয়ান নেচার অফ জব হ্যাজ অ্যাটেন্ড সাচ এ স্ট্রেটা ওয়ার ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আর সাচ হাই দ্যাট মোর দ্যান 77% অফ দ্য ইউথ ইন দেয়ার আর্লি মিড 20s ক্যান নট কোয়ালিফাই ফর দ্য সার্কামস্টেন্সেস ইটসেলফ স্পিক ফর অ্যালাউড ফর এ বোচটা প্রসেস অফ মেডিকেল এক্সামিনেশন বোচটা মানে কি কোনো ঘাবড়া হয়েছে কোনো কেলেঙ্কারি হয়েছে এটা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বলছে সিএমডি কে এই ঘাবড়াটা কারা করেছে সেটা আবার পরিষ্কার করে লেখা আছে Partly, which but reinforces the last point and makes it clear as a delight with a simple logic of the statistics is that whereas a number of candidates were sent to AMRI for medical evaluation, the rest were sent to CMRI for the same. But there has been a striking disparity between the success rates of the candidates screening medical evaluation among the two hospitals. Which device logic if parameters set are same and both hospitals are proper diagnostic aids for evaluation use proper diagnostic aids for evaluation অর্থাৎ বুঝতেই পারছেন CMRI তে ব্যাপক ঘাবলা বলতে অসুবিধা হচ্ছে এবার ধরে 56 জন পাস করেছে 36 জনের মধ্যে কারা ফেল করিয়েছে CMRI খালিককে বিড়লা বাঙালি রক্তকে কবিড়লা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন
এই কোম্পানি সিএমডি শান্তনু বোসকে দিচ্ছে, আপনি দেখুন কোন বোঝটা প্রসেস হয়েছে, কোন ঘাপলা হয়েছে, কোন কেলেঙ্কারি হয়েছে, এটা বাংলা পক্ষ বলছে না, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বলছে। এরপর দেখাই সিএমআই তে করা গেছিল, আর দেশওয়ালি ভাইরা কোথায় গেছিল, কোম্পানির নোটিশটা এবার দেখাই, এই তথ্য কোত্থেকে পেয়েছি এটা কেউ জানতে চাইবেন না, এটা আমরা বের করেছি এই এই অফিসের মধ্যে বাংলা পক্ষর ভয়ে ভয়ে সোমানোর দায়ী আছে, সমস্ত এই ভাইয়ের কপি আমাদের কাছে আছে, সমস্ত ঘাবলা ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট প্রকাশ করবো না। এই দেখুন এটা হচ্ছে যে মেডিকেল টেস্ট, তার যে নোটিশ বেরিয়েছিল, তিন নম্বর পয়েন্টটা খেয়াল করবেন, তিন নম্বর পয়েন্টটা খেয়াল করবেন, বলছে অ্যাজ সাচ ফর ক্যান্ডিডেট হু আর রেসিডেন্ট অফ এ স্টেট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল অ্যান অপশন ইজ বিং প্রোভাইডেড টু অ্যারেঞ্জ ফর মেডিকেল এক্সামিনেশন টু বি ডান উইদিন সেভেন ডেজ অফ দ্য রেসপেক্টিভ শেডিউল ডেট অ্যাজ হার নিয়ারেস্ট স্টেট অর গভর্নমেন্ট হসপিটাল নট বিলো দ্য লেভেল অফ ডিস্ট্রিক্ট হসপিটাল অফ হিজ হার এরিয়া অফ রেসিডেন্স অ্যাজ পার দ্য ফরম্যাট উইচ উড বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি বাই ইমেল অ্যালং উইথ আদার ইনস্ট্রাকশন। কি দেখলেন, যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেট হয় তাতে নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট হসপিটাল বা তার উপরে হসপিটাল সেখান থেকে মেডিকেল টেস্ট করাতে পারে, এই যে ফরম্যাট WBCDCL দিয়েছে সেই অনুযায়ী। বুঝতে পারছেন, জলের মতো পরিষ্কার, কাচের মতো স্বচ্ছ, দিনে আলোর মতো জল জল করছে, এই প্রচেষ্টায় কি হয়েছে? সিএমআই বাঙালি সত্য সিএমআই এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যে চিঠি লিখেছে সেখানে লেখা আছে এই তার যুক্ত থাকতে পারে, এটা কিন্তু এটা কিন্তু এখানে লেখা আছে এই ডকুমেন্টে, এর লেখা পরে এখানে লেখা আছে এই তার যুক্ত থাকতে পারে, সেটা তদন্ত করা হোক এবং সিএমডি যাতে দ্রুত তদন্ত শুরু করেন সেই আবেদন জানানো হয়েছে সিএমডিকে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বুঝতে পারছেন বাঙালি, আপনারা বুঝতে পারছেন এই বাংলার মাটিতে এই বিদ্যুৎ ভবনে সিএমআই কি করছে? এটা ভাবে দেখছে এসিডিসিএল বাঙালি শত্রুরা কিরকম চক্রান্ত করছে বাঙালিকে আউট করার জন্য। 83,000 টাকা মাইনের চাকরি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের চাকরি, সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন, ক্লিয়ারলি বলছে কেলেঙ্কারি আছে, ক্লিয়ারলি বলছে চাকরির নিয়মে ঘাপলা হয়েছে, চারটে ব্ল্যাকলিস্ট করা কোম্পানিকে নিয়ে রাজ্য সরকারি কোম্পানি কেন নিয়োগ করায়, ডব্লিউবিসিডিসিএল কর্তৃপক্ষ জবাব দাও। বিধাননগর পুলিশে কমপ্লেন করার পর, এফআইআর করার পর কেন ডব্লিউবিসিডিসিএল কর্তৃপক্ষ চেপে গেল, কে যুক্ত, এই তার ডিরেক্টর কে? আমরা সব জানি, তারা ভেতর থেকে শুনছে, তারা পক্ষ থেকে জানে এই তার ডিরেক্টর কে, আগে সিএমডি কে ছিল আমরা প্রত্যেকে জানি, আর জানি বলেই জোর গলায় বলছি বাঙালিকে যে পরিকল্পনা আউট করা হচ্ছে, আমরা সিএমআর এর কাছে যাবো, প্রত্যেকের মেডিকেল ডকুমেন্ট আমাদের হাতে দিতে হবে, প্রাণ ফিট কি করে হলো, তাদের হাইট কি করে চেঞ্জ হলো, তাদের ওজন কি করে চেঞ্জ হলো, সেই তথ্য আমাদেরকে দিতে হবে, সিএমআর এর কাছে বিল্ডার কাছে আমরা যাব, আমরা একটু পরে ভেতরে যাব, ডব্লিউবিসিডিসিএল কাছে যাব, এই কেলেঙ্কারি বছরের পর বছর কি করে চলছে, কেন স্টেট অফিসার নেই, কেন বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক নয়, করোনা সময়ে এসে সমস্ত নিয়ম কানুন মেনে সিএমডির দেশকে চিঠি জমা করেছিলাম, আমরা দেখা করতে চাই, 15 মিনিট সময় চাই, সিএমডি তো ভালো আমরা জানি উনি বাঙালি মনস্ক, আগে সিএমডির মতো নয়, কিন্তু কার স্বার্থে উনি আমাদের দেখা করার পারমিশন দিলেন না, উনাকে হোয়াটসঅ্যাপে দিনের পর দিন সমস্ত তথ্য বানানো হয়েছে, উনি সব জানেন, উনি কি বলেছেন আমরা জানি, ওনার কিছু করার নেই আমরা সেটাও জানি, কেন কিছু করার নেই,
এই দলনার মাটিতে রাজ্য সরকার খাতে বিহারের মানুষের ভোটে নির্বাচিত, ইউপির ভোটে নির্বাচিত, নাই বাংলার বাঙালি ভোটে নির্বাচিত। ভোট দেখাচ্ছ, ভোট বাড়াচ্ছ, বিহারের লোকজন ভোট দেয়, ভোট দেয় বাঙালি। এই লিস্ট থেকে চার, এই এই চাকরির লিস্ট থেকে চার বুকে আগুন না চলবে। সে বাঙালি নয়, তার পিতৃ পরিচয় নিয়ে সমস্যা আছে, সে বাঙালি নয়। যে এই লিস্ট থেকে যার আগুন না চলবে, এই লিস্ট থেকে 82,000 টাকা মাইনের চাকরি, 15 জন চাকরি পেয়েছে, 5 জন বাইরে, 3 জন মাত্র বাঙালি। এ রাজ্যে 86% মানুষ বাঙালি। বন্ধু, আমাদের যাদবপুর আছে, এই পাশে টেকনো ইন্ডিয়া আছে, তার পাশে আইএম আছে, কল্যাণী আছে, শিবপুর আছে, জলপাইগুড়ি আছে, একের পর এক বড় বড় কলেজ আছে। বিহারে নেই এরকম কলেজ, ইউপিতে নেই এরকম কলেজ, কেটে যাদবপুরে রেকর্ড করা র্যাঙ্ক হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অনেক যাদবপুর থেকে হয়। গোটা পৃথিবী সেরা বিজ্ঞানীদের লিস্ট বেরিয়েছে, সব যাদবপুর থেকে 30 জন যাদবপুর পাঠানো। কিন্তু এখানে চাকরি পাবে না, এখানে ঢুকতে পারবে না, কাজ করতে বাংলা সরকার কাজের জন্য কাজ করছে, টাকার বিনিময় নিক্ষেপে নয়। বাঙালি মাল দিতে পারে না, পারে না বাঙালি মাল দিতে না, ওদের প্রচুর 2 নম্বরে টাকা আছে, দেয় ভরে ভরে চাকরি দেয় ওকে, তাই না? করোনার সময় আমরা দেখেছি নার্স নিয়োগ হয়েছিল, নার্সের চাকরি তারা করতো বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে, বাইরের রাজ্য থেকে এসেছিল, সকলে দেখেছি। করোনার সময় তারা আমাদেরকে বিপদে ফেলে, রাজ্যকে বিপদে ফেলে নিজের রাজ্যে ফেরত গেল, দেখেছি সকলে, তোলপাড় হয়েছিল। তারপরে জানেন কি নির্লজ্জ, তারপরে 1 মাস আগে নার্স নিয়োগ হয়েছে, বাংলার কেউ চাকরি পায়নি, বাংলা সরকারি কলেজ থেকে নার্সিং পাস করে নার্সরা বেকার, চাকরি পায়নি। বাইরের লোকজন আমাদেরকে বিপদে ফেলে ফিরে গেল, যখন নার্সের নিয়োগ হলো তাদেরকে এই দেওয়া হলো। আমাদের নার্সের দিদিরা বোনেরা স্বাস্থ্যভবন গেছিল, স্বাস্থ্যভবনের সামনেই পুলিশ লাঠি মেরে তুলে দিয়েছে, কতটা নির্লজ্জ ভিক্ষার। আমাদের চাকরি ফিরে দেওয়া হবে, আমাদের টাকা দিয়ে দেওয়া হবে, আমাদের ফুটপাত দিয়ে দেওয়া হবে, আমাদের ব্যবসা দিয়ে দেওয়া হবে, আমাদের দোকান দিয়ে দেওয়া হবে, আমাদের পাড়ায় পাড়ায় ঘটপাড়া দেখিয়ে পাড়া হবে, আর আমাদের সব দখল হয়ে যাবে, আর আমরা দেখবো প্রতিবাদ করলে মার খাবো, খুন হবো, পুলিশ কেস দেবে, পুলিশ লাঠি চালাবে, এটা হতে পারে না। সময় ঘরে আসছে, বাঙালি যাচ্ছে, বঙ্গোপসাগরে ঢেউ উঠছে, বাঙালির জাতীয়তাবাদের ঢেউ উঠছে, এই ঢেউ বাঙালি শত্রুদের, বাঙালি শত্রুদের দালালদের ধ্বংস করে দেবে, যারা মাথায় রাখে। আমরা লড়ছি, বাংলা পক্ষ লড়ছে, জানলে অবাক হবেন, এই তো অফিসটা দেখছেন, এখানে 80% বাংলা পক্ষে সমর্থক আছে, জানলে অবাক হবেন। ভয়ে কেউ কিছু বলতে পারছে না, এই আগলটা যদি ভয়ে কেটে যাবে না, এই ডকুমেন্ট গুলো রেখে বসতে পারতেন, ভেতরে লোক আছে, এই লোক এখন কিছু বলছে না, আর একটু সাহস তো বাড়ুক, আগল খুলে যাবে, তখন আমাদেরকে বলতে হবে না, গেটটা ওরা জাম করে দেবে, সেটা জাম করে দেবে, সেই কথা দিচ্ছি আমরা। এরপর আপনার সামনে বক্তব্য রাখবেন বাংলা পক্ষর উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের সহযোদ্ধা অমিত সেন। নমস্কার, আপনারা যারা এই করোনাময়ীর আশেপাশে রয়েছেন, যারা এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন, তারা বুঝে গেছেন আমরা কারা এবং কি কারণে আমরা আজকে এখানে জমায়েত করছি। বাংলার বুকে বাংলার সরকারের চাকরি বাঙালি পাচ্ছে না, বাংলার বুকে যে সমস্ত ফুটপাত গুলো রয়েছে সেখানে ব্যবসা করার অধিকার বাঙালির নেই, বাংলার বুকে যে সমস্ত বেসরকারি কোম্পানি গুলো রয়েছে সেখানেও বাঙালিকে চাকরি দেওয়া হয় না,
বেসরকারি কোম্পানিতে চাকরি দেয়া হবে কি না হবে সেটা তো সেই কোম্পানির উপর নির্ভর করছে। কিন্তু আমরা যে রাজ্যের বাসিন্দা, আমরা বাঙালি এবং এই রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, বাঙালি এবং বাংলা বরাবরই লোকের প্রেম নিয়ে তৈরি এই রাজ্য, এবং এখনো 2020 সালে দাঁড়িয়ে এই রাজ্যে 86% বাঙালি বসবাস করে, এবং এই 86% মধ্যে 83% বাঙালি বাংলা ভিন্ন অন্য কোনো ভাষা জানে না। তাহলে পরে এই সরকার কাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই মোটা মোটা মাইনের চাকরিগুলোতে যে লোকগুলোকে বসাচ্ছে এরা কাকে পরিষেবা দেবে? তাহলে কি বাংলাটা আর বাংলা থাকবে না? বাংলার কি আবার নাম পরিবর্তন হবে? এটা কি পূর্ব বিহার হবে? আমরা কি সেই দিকে এগোচ্ছি? প্রশ্নগুলো একটু নিজেদের মধ্যে করুন। অনেক তো হলো বিশ্ব মানবতা, অনেক তো হলো, আমার তো কোনো অসুবিধা হয়নি ভাই, তোমারটা হচ্ছে তুমি দেখে নাও। এই করতে 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 আজকে বাঙালির পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। একমাত্র বাংলা ছাড়া আর কোনো রাজ্য নেই যেখানে সেই রাজ্যের রাজ্য সরকারিতে এই রাজ্যের ভূমিপুত্রদের বাদ দিয়ে বহিরাগতদের চাকরিতে নেওয়া হয়। একটা রাজ্য কেউ দেখাতে পারবেন না। আপনি পশ্চিমবঙ্গের ডান দিক দেখুন, পশ্চিমবঙ্গের বাঁ দিক দেখুন, সামনে দেখুন, পিছনে দেখুন, কোন একটা রাজ্য দেখাতে পারবেন না এই রাজ্যের রাজ্য সরকারি চাকরিতে সেই রাজ্যের ভূমিপুত্রদের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। এইভাবে চলতে যদি থাকে একটা সময় আসবে যখন এই বাংলার বুকে দাঁড়িয়ে আপনি বাংলাতে কথাটা ঠিকঠাক বলতে পারবেন না। এখনই কিছু কিছু জায়গা সেই রকম পরিণত হয়ে গিয়েছে। যদি কেউ বড়বাজারে যান বা যারা বড়বাজারে নিয়মিত যাতায়াত করেন, খিদিরপুর, বাদশাহ, মেদিয়াবুরুজ, রাজাবাজার, এই জায়গাগুলোতে গিয়ে আপনি বাংলায় কথা বলতে পারবেন না। বাংলায় কথা বললে লোকজন ভাববে যে এটা কোথার থেকে এলো। এই দিনের বদল আমরা চাই, এই দিনের বদল আমরা করতে চাই। যতদিন বাংলা পক্ষ বাংলার মুখে ছিল না, আপনারা নিজেদের মতন করে নিয়েছেন, এখন কিন্তু বাংলা পক্ষ আছে। আমরা কিন্তু বাঙালি জাতির কথা বলি, আমরা কিন্তু বাঙালিদের অধিকার নিয়ে লড়াই করি। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাঙালিকে বঞ্চিত করা হচ্ছে, বাঙালিকে শোষিত করা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। অথচ বাজারের মধ্যে একটা কথা খুব প্রচলিত হয়ে গিয়েছে যে বাঙালি নাকি ব্যবসা করতে পারে না। আসলে বাঙালি ব্যবসা করতে পারে না নয়, বাঙালিকে ইচ্ছাকৃত ভাবে জায়গাগুলোর থেকে বঞ্চিত করা হচ্ছে প্রতিটা জায়গায়, প্রতিটা জায়গায় বাঙালিকে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে আর কতদিন চলতে পারে, কতদিন চলতে পারে? আপনারা একটু প্রশ্ন করুন। অনেকেই বিভিন্ন মিডিয়াতে চালিয়ে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমাদের বক্তব্য শুনছেন, দেখছেন, অনেকেই ভাবছেন ঠিক আছে আমাদের তো কিছু হয়নি ভাই, আমি তো একখানা চাকরি করি, আমার তো কোনো অসুবিধে নেই। আপনি ভাবছেন না আপনারটাকে দেখাল আপনার পরবর্তী প্রজন্মের কি হবে? আপনারটা না হয় চলে গেল, আপনার ছেলে, আপনার ভাইপো, তার উত্তরাধিকার, তার পরবর্তী প্রজন্ম, তাদের কি হবে? অন্য কোনো রাজ্যে কিন্তু এমনটা হয় না। এবং যে জন্যে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে জমায়েত করছি, বিক্ষোভ দেখাচ্ছি, সেই চাকরিগুলোর এক একটা পদের বেতন হচ্ছে 82,000 টাকা, 82,000 টাকা খুব একটা কিন্তু কম নয়, অ্যামাউন্টটা খুব একটা কম নয়। 82,000 টাকা আজকের দিনের চাকরি, এটা ছেলে খেলার জিনিস নয়। এখন হতে পারে যে বাংলাতে হয়তো মেধা কমে যাচ্ছে, পাশের রাজ্যে মেধা বেড়ে যাচ্ছে, সেই জন্য হয়তো বাঙালিরা চাকরি পাচ্ছে না, তারা এসে চাকরিগুলো ফটাফট ফটাফট পেয়ে যাচ্ছে। কিন্তু আমার সহযোগিতা একটু আগেই আপনাদেরকে বলল এবং আপনাদের সামনে তথ্য তুলে ধরল যে কিভাবে বাঙালির মেধা থাকা সত্ত্বেও বাঙালিকে কোনটা করে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। এতদিন পর্যন্ত আমার 38 বছর বয়স হয়ে গেল, এতদিন পর্যন্ত আমি জানতাম সরকারি চাকরিতে, মানে রাজ্য সরকারের চাকরি বা কেন্দ্র সরকারের চাকরি,
পেতে গেলে পরে যদি সেখানে মেডিকেল টেস্টের ব্যাপার আসে তাহলে পরে রাজ্য সরকারি যে মেডিকেল কলেজ রয়েছে বা রাজ্য সরকারি যে হাসপাতাল রয়েছে সেইখান থেকেই মেডিকেল টেস্ট সাধারণত করা হয়। তাহলে পরে WBSC DCL কি এই নিয়মের বাইরে পড়ে যে পশ্চিমবঙ্গে কলকাতার বুকে তিন চারখানা নামি দামি হসপিটাল থাকতেও তারা CMRI এর মতন হসপিটালকে নির্বাচন করলো, কাদের সাথে করলো, কত টাকা নিয়ে তারা এই কাজ করেছে? আজকে কিন্তু সময় এসেছে বন্ধু এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার, কারণ এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা না নিই, আমরা যদি তাদেরকে পাল্টা চার্জ না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকার। আর আমি একজন সচেতন বাঙালি নাগরিক হিসেবে সেটা কখনোই হতে দিতে পারি না। আমি এত কিছু বুঝি না, এত কিছু বুঝি না। আমি বাংলায় বসবাস করি, বাংলার সরকার আমার সরকার, আমার ভোটে নির্বাচিত সরকার, এবং সেই সরকারে যারা চাকরি করবে মানে আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য প্রতিটা দপ্তর, প্রতিটা পুলিশ থেকে শুরু করে প্রশাসন, প্রতিটা দপ্তরে আমি যে ভাষাটা বুঝি, আমি যে ভাষায় কথা বলি, সেই ভাষার লোক থাকা চাই। এটা খুব সাধারণ জিনিস, এর মধ্যে তো এমন কিছু ম্যাথামেটিক্স নেই, এমন কিছু হাতিঘোড়া ব্যাংক নেই। আজকে যদি আমি পুলিশের কথাই যদি বলি, আমার বাড়ির পাশে যে থানাটা রয়েছে সেই থানাতে আমার যদি কোনো অসুবিধা হয়, আমি যখন যাবো গিয়ে তাকে বলবো যে স্যার আমার এই অসুবিধাটা হয়েছে, আমাকে এই এইটা আপনি FIR-টা নিন বা এই জিডিটা নিন। এবার যিনি রয়েছেন অফিসার, তিনি যদি আমার মুখের ভাষাটাই না বোঝেন তাহলে পরে তিনি কি করে বুঝবেন আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা যদি না বুঝতে পারে তাহলে সমাধানটা করবেন কিভাবে? এটা তো খুব বেসিক জিনিস। সেই জায়গায় যদি বাংলা না জানা, বাংলা না বোঝা একটা লোককে বসিয়ে দেয় তাহলে পরে তো খুব মুশকিলের ব্যাপার। এমনটা তো আর অন্য কোনো রাজ্যে হয় না, তাহলে আমার রাজ্যে হবে কেন? এবং যারা যারা দাঁড়িয়ে এই বক্তব্য শুনছেন তারা জেনে রাখুন, কিছুদিন ধরে মানে গত এক বছর ধরে বা গত আট মাস ধরে করোনা পরবর্তী সময়ে বেশ কয়েকখানা রাজ্য তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে চাকরির বাজার খুব খারাপ হতে চলেছে। চাকরির বাজার যেহেতু খারাপ হতে চলেছে, অতএব আমার রাজ্যে যারা পড়াশোনা শেষ করে কেরিয়ার শুরু করবে, চাকরি খোঁজ করবে, তাদেরকে তো চাকরিটা দিতে হবে। সেই জন্য তারা তাদের রাজ্য সরকারি চাকরিগুলোতে ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করে দিয়েছে। এই তালিকায় যেরকম গুজরাট রয়েছে সেরকম মহারাষ্ট্র রয়েছে, যেমন মধ্যপ্রদেশ রয়েছে সেরকম কর্ণাটক রয়েছে। এবার আপনি যদি তাদের পতাকার রঙগুলো দেখেন একটা কিন্তু পাবেন না, বিভিন্ন রকমের পতাকা রয়েছে, মানে যারা ক্ষমতায় রয়েছে, শাসন ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পতাকার রং রয়েছে। কিন্তু বিভিন্ন পতাকার রং থাকা সত্ত্বেও যে বেসিক জিনিসটা তারা বোঝে যে আমার রাজ্য, আমার ছেলে পিলে তাদের চাকরির দরকার, তাহলে আমরা কেন বুঝতে পারছি না? এখনো বুঝতে পারছি না, তার একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে কোথাতেই রয়েছে যে জনগণ যেরকম হবে সরকারও সেরকম হবে। আপনাদের বলে রাখি আমরা যারা কিছু হয়ে গেছি।
আপনি যদি বাইরে আসতে পারেন প্লিজ আসুন, আমাদের অসুবিধা নেই। আপনি বাইরে আসুন, আমাদের এখন ভেতরে ঢুকতে পারেন। আপনি আপনারা বাইরে আসুন, কথা বলা নিয়ে কথা বলা নিয়ে কথা আমি একটা কথা বলি, আমি চাকরি করিনি তা না, আমি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 36 বছর চাকরি করেছি। আপনি যখন চিঠিটা দেন আমাকে ডাইরেক্টরকে দেন না কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশনকে দেন, ডাইরেক্টর আমি যখন কোনো চিঠি দেবো আপনার অফিসে, ধরুন আপনি একটা অফিসে চাকরি করে হেড হচ্ছে ডাইরেক্টর, আমি চিঠিটা দেবো ডাইরেক্টরের কাছে, ডাইরেক্টরে কী কাকে মার্ক করবেন ডিফারেন্সন দেন, আমি সিএম ডিকে চিঠি দিয়েছি, সিএম ডি মার্ক করেন, মার্ক করেন, এটা অন্যায়, এই অন্যায় তো চলতে পারে না। আমি বলতে পারবো না, আপনি বলতে পারেন না, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, একটা কথা বলছি, উনি ব্যস্ত আছেন, উনি যখন ফাঁকা হবেন আমরা বলেছি, উনি ফাঁকা হবেন তারপরে আমরা অফিস করি, উনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছেন, আমরা যারা আছি পৌঁছে দিই, শুনুন আমরা যারা আছি এখানে তাদের মধ্যে সাতজন বেসুয়ার যাদবপুরের ইঞ্জিনিয়ার আছে, জেনে রাখুন, আমি বলছি না যে তারা জানে না, তা আমরা আপনি আমাদের খারাপ বলছেন, আমরা আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমরা যে দেখা করে যাই, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে উনি সময় দিতে পারছেন না আমরা এখানেই থাকব, আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, বাঙালির চাকরির প্রশ্নে বাংলা পক্ষ এখানে আজকে অবস্থান করবে, যতক্ষণ না এই পুরো নিয়োগ প্রক্রিয়া পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। জয় বাংলা, জয় বাংলা। জানলে বলে চলে এসছে, আমার উৎসব ছিলেন, আমি একটা জায়গায় পাঠান থাকতে পারবো, আমি একটা জায়গায় আমি দেখুন, আমি কথা বলে আপনাদের কথা শুন, আমার কথা শুনে সরি, আপনি যদি চল 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 চল
এদিকে আসো, বসে গেছি। আমি বলছি মারপিট হবে, দাঙ্গা হবে না, আমরা করতে আপনার কোনো সাপোর্টে আছি, এদেরকে তাড়ায় এখান থেকে।
এরা হচ্ছে আস্তে আস্তে ভালো বাঙালিকে শেষ করার জন্য এদেরকে পাঠিয়েছে। আছে না, হাওড়াতে কদিন আগে ভাই ফোটার দিন পুলিশ করেছে ভাই দুজ বলে, বাংলা পক্ষের চোখে পড়েছিল ব্যাপারটা। এক ঘন্টার মধ্যে এটা ভাই ফোটে ভাই ফোটাতে পরিণত হয়েছে। প্রতিবাদ করতে শিখুন, প্রশ্ন করুন। বাংলার মাটিতে বাংলার উৎসব, বাংলার ঐতিহ্য, সবকটাই বাঙালি হওয়া চাই। আমরা বিহারে গিয়ে কোনো বিহারিকে বলি না ভাই ভাই ফোটার আসে ইয়ে শুভকামনা, এসব বলি না, ওদের তখন ভাই দুজি বলি। দুর্গাপূজায় গিয়ে আমাদের ভাইরা ফোন হয়, তারপরে এখানকার লোকের সেগুলো চোখে পড়ে না, চুপচাপ বসে থাকে। অথচ এখানে কোথায় কি হচ্ছে সেই নিয়ে তাদের কান্নায় খুব ভেসে যাচ্ছে। তো সেই জন্য বলছি ভাই বোন, তারা আছে চাকরি করছেন।